আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে রোজা রেখে ইফতারের সময় যদি এরকম মজার মজার জুস থাকে টেবিলে, তাহলে তো আর কথাই নেই। আর ইফতারের সময় আমরা সবচেয়ে বেশি যেটা খেয়ে থাকি তা হলো নানা রকমের জুস বা শরবত। এক কথায় বলা যায়, গরমে ক্লান্তি দূর করবে জুস বা শরবত। আর এই সিজনে বাজারে অনেক রকমের ফল পাওয়া যায়, আর এই তাজা ফল দিয়েই কিন্তু ভিন্ন রকমের দারুণ স্বাদে জুস তৈরি করা যায়। গরমে ক্লান্তি দূর করতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চার রকমের জুস রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঙ্গি, এটাকে অনেকে ফুডো বলে থাকেন। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কেউ গুঁড়া দুধ দিতে না চাইলে সেক্ষেত্রে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ আর 2 টুকরো বরফ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। জুসের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, আমার কাছে মনে হয় 1 কাপ পানি একদম পারফেক্ট আছে। আর এই জুসটা কিন্তু অনেক হেলদি একটা জুস। উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে বাঙ্গি পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন তৈরি করব কলার জুস। তার জন্য এখানে আমি 2টো কলা ছোট করে টুকরো করে নিয়েছি, 1 কাপ হয়েছে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই। আমার দইটা বাজার থেকে কেনা, কেউ চাইলে আপনারা গড়ে পাতা দই দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টুকরো বরফ আর 1/2 কাপ ঠান্ডা পানি। এখন ব্লেন্ডারের মুখটা লাগিয়ে এটাকেও আমি ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ডারের মুখটা খুলে আমি 1টা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল কলার জুস। এটাও কিন্তু অনেক হেলদি একটা জুস, আর এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কলার জুস। এখন তৈরি করে দেখাবো পেঁপের জুস। বাজারে কিন্তু সব সিজনেই পেঁপে পাওয়া যায়, আমরা চাইলে সবসময় এই জুসটা খেতে পারি। এখানে আমি 1 কাপ পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরো বরফ আর 1/2 কাপ ঠান্ডা পানি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন ব্লেন্ডারের মুখটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ব্লেন্ডারের মুখটা খুলে আমি 1টা গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলে তৈরি হয়ে যাবে পেঁপের জুস। আপনারা চাইলে পুদিনা পাতা দিয়েও সাজিয়ে নিতে পারবেন। এখন তৈরি করে দেখাবো তরমুজের জুস। এই তরমুজের জুসটাও খেতে কিন্তু অনেক মজা। বানিয়ে কিন্তু 1 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তরমুজ। তরমুজটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ড করতে না চাইলে যে কোনো গ্রেটারে গ্রেট করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 পিঞ্চ বিট লবণ আর 1 পিঞ্চ কালো গোলমরিচ গুঁড়া। দিয়ে দিতে হবে 3 টুকরো বরফ। এখন মুখটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এরকম একটা ছাঁকনি দিয়ে আমি গ্লাসের উপরে দড়ে ছেঁকে নিচ্ছি। আর তরমুজের জুসে কেউ যদি কালো গোলমরিচ গুঁড়া দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। তবে আমি বলবো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে এভাবে করে দেখেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তরমুজের ভিতরে আমি 2 পিস লেবু কেটে দিয়েছি।
প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে একবারে কম সময়ে চার রকমের জুসের রেসিপি শেয়ার করলাম। আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা কিনা এভাবে জুস কখনো তৈরি করে খাননি, তারা কিন্তু এই রমজানে বা গরমে তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কতটা সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিও খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, আপনাদের সবাই রোজা অনেক ভালো কাটুক, সে প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।